আসসালামু আলাইকুম, আমি রূপারি একতার, খুলনা থেকে বলছি। কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আল্লাহর অশেষ রহমান, অশেষ মেহরবানিতে আজকেও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই আশা করছি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক এবং বেল আইকন অন করে দেবেন, যাতে নোটিফিকেশন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার দুয়ারে পৌঁছে যায়। তো শুরু করছি আমার আজকের ব্লগটি। প্রতিদিনই তো রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো থাকেই, আর এই যে কিছু বাজার করে এনেছি এগুলো আমি গোছাচ্ছি। তো পোলাও চাল, কলা, তারপর হচ্ছে বেগুন, ফুলকপি, কাঁচামরিচ, আর এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব, আর পোলাও চালটা ঢেলে রাখবো। তো তারপর হচ্ছে গিয়ে আমি একটু চা বানাবো, যেহেতু চা না খেলে ভালো লাগে না, একটু চাটা খেতে হবে, এই জন্য চাটা আমি বানাবো। তো এই যে পোলাও চাল ঢালার জন্য উপর থেকে যে পোলাও আমরা চালের জন্য একটা বক্স আছে, ওই বক্সটা আমি পেড়ে নিচ্ছি। এখানে 1 কেজি পোলাও চাল আছে, ওই পোলাও চালটাই আমি ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে লুজ চাল, প্যাকেটের চালটা আমি যে সময় ব্যবহার করি, আর লুজ চালটাও ব্যবহার করি, বিভিন্ন সময় বিভিন্ন চালটা ব্যবহার করি। ভিন্নতা থাকা ভালো, তাই না? তো আপনারা অবশ্যই অধীর আগ্রহে বসে আছেন যে আমি কী কথাটা বলবো। তো আপনাদের সেই কথার উত্তর দিতে আমি এখন বলছি মামহিরা আপু। বাংলাদেশি ব্লগার মামহিরা আপুকে আমার জানা মতে অনেকেই চেনেন, অনেকেই বলেন যে মামহিরা আপু আমার কি হয়। আসলে মামহিরা আপু সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে। আমার কিন্তু ব্লগিংয়ে আসার পেছনে আপুর অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা হোক সামনে দিয়ে অথবা তার অনুপ্রেরণা। আমি এই ব্লগিং সাইডে এসেছি মামহিরা আপুর অনুপ্রেরণায়, আর এখানে আমি কাজ করতে শিখেছি ও যেভাবে মামহিরা আপুকে দেখেই আমি শিখেছি। আর শুধু যে ওনাকে দেখে শিখেছি সেটা আমি বলবো না, আমি বলবো যে আমি বিভিন্ন জায়গা থেকে অনুপ্রেরণা পেয়েছি। মানে সব জায়গায় আমি দেখেছি যে কে কেমনভাবে ব্লগিং করে, যেটা আমার ভালো লেগেছে ততটুকুই আমি করি, আর যেটুকু আমি পারেন না ততটুকু আমি করি না। তবে চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন চায়না ব্লগগুলো দেখতাম, তবে আপুরটা দেখে আমার বেশি ভালো লেগেছে, ইন্সপায়ারেশন হয়েছে, এই জন্য মামহিরা আপুরটা দেখে আমার এই ব্লগিং সাইটটাতে আসা। আর মামহিরা আপু, ব্যক্তিগতভাবে আমার কেউই হয় না, কিন্তু অনেক কাছের মনে হয়, যেহেতু আমি আপুর ভিডিওগুলো রেগুলার দেখি। আর যেমন মামহিরা আপু, ক্রিয়েশন অফ মৌ, এই আপুগুলোর ভিডিও আমি রেগুলার দেখি। এপি ব্লগস, জাস ব্লগস, এইগুলো আপুর ভিডিও আমার মনে হয় না দেখলে সিরিয়ালের মতো হয়ে গেছে, না দেখলে ঘুমিয়ে আসে না। তো এদের ব্লগগুলো আমার দেখতে ভীষণ 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 ভালো লাগে। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি অত বড় ক্রিয়েটর নই আর এখনও এগুলোর কিছুই তেমন কিছুই বুঝি না, নতুন মাত্র আমি এই ওয়াইটিতে এসেছি আর তেমন কিছু ধারণা নেই। তো এখানে আদা, তার ভিতরে আমি কিছু বলে নিই, এখানে আদা আমি ই করে নিচ্ছি, যে থেতো করে নিচ্ছি চায়ে দেবো বলে, যেহেতু গলাটাও একটু বসেছে। আমি কিন্তু রেগুলার বেশ কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারছি না আপনাদের, তার কারণ হচ্ছে শরীরটা খুবই অসুস্থ, আর বাসায় এতটা মেহমান যে কি বলবো, আমি কোনো সময়ই পাচ্ছি না যে আমি ফোনটা ধরবো। যদিও অনেকেই অনেক সুন্দর, অনেক আপু আছে যারা রেগুলার ভিডিও দেয়, সব কিছু কি সুন্দর করে সামলে নেয়। আমি তাই ভাবি মাঝে মাঝে বসে বসে যে এরা কীভাবে এত সুন্দর করে ভিডিওগুলো সামলে নেয়, প্রতিটা জিনিস কত সুন্দর করে করেন। তো দেখতে দেখতে অনেকটা সময় আমি আপনাদের সাথে বকবক করে ফেললাম, আর আমার বকবক যদি কারো আমার অসহ্য লেগে থাকে তারপরেও প্লিজ ভিডিওটা দেখুন। আশা করছি এই বকবক করতে করতে একটা সময় আমাকে ভালো লেগে যাবে, তাই না? তো এখানে চা হয়ে গেছে, চাটা আমি ঢেলে খেয়ে নেব, তারপর হচ্ছে আবার আপনাদের মাঝে ফিরে আসব।
হ্যাঁ, চাটা এখন খেয়ে নিচ্ছি। এখন চা খাওয়ার পর অন্যান্য রান্নার কিছু প্রস্তুতি আছে, তো ওগুলো আর আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব না। এখন আর একটা পেয়ারা খাবো, পেয়ারা খেয়ে তারপর আজকে আমার একটা বিশেষ কাজে একটু বাইরে যেতে হবে। যে বিশেষ কাজটা কি সেটা অবশ্যই আমি আপনাদের বলবো, কিন্তু তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই যে যে পেয়ারাটা দেখছেন না, এত মিষ্টি ছিল খাওয়ার পর, মানে বুঝতে পারছি, আর খচখচে ছিল, মানে একেবারে টাটকা পেয়ারা যেটা বলে, লোকটা ঠিকই বলেছিল। আসলে আমরা তো অনেক সময় সবাইকে বিশ্বাস করতে পারি না, কিন্তু পেয়ারাটা অনেক সুন্দর ছিল। দেখে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কারণ ভিডিওতে ওভাবে ফুটিয়ে তুলতে পারিনি আমি। তো আজকে আমি বাইরে যাচ্ছি, খুলনা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যাচ্ছি, আর ওখানে নিয়ে যাচ্ছি আমার দাদিকে। কেন যাচ্ছি অবশ্যই জানাবো আপনাদের। এই যে যে আমার দাদিকে দেখছেন, উনি হচ্ছে আমার দাদি, বয়স হয়েছে 70+ হয়ে গেছে, তো এখনও খুব টনটনা। আমার বাসায় এসেছে ঘুরতে, এখন সে অনেক জায়গায় ঘুরবে, তার ভিতরে একটা হচ্ছে খুলনা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, মানে খুলনা হাসপাতাল। এখন এইখানে যে 250 বেডে, আমরা সাধারণভাবে যেটা বলি 250 বেড, এই 250 বেডে ঘুরবে। তো আমার বাসা থেকে যেহেতু বেশি দূরে না, এই জন্য দাদুকে নিয়ে গেলাম, যেহেতু উনি আবার রাস্তা পারাপার সব কিছু তো হতে পারে না ভালো করে, এই জন্য আমি একা গিয়েছি, আজকে আমার বাবুকে নেইনি। এই হাসপাতালে যাওয়ার পর আমার দাদি, মানে সে ভাবছে যে মানে এটা এত বড় হাসপাতাল, উনি, আমি বলেছি তোমার আল্লাহ তাআলার সৌভাগ্য ভালো যে তুমি সুস্থভাবে এই হাসপাতালে আসতে পারছো। অনেকে তো কত অসুস্থ হয়ে হাসপাতালে আসে, আর তুমি মানে দেখার ভিতর তুমি 250 বেড হাসপাতালটাই তোমার দেখতে হলো। তো দাদু হাসছে, কিছু বলে না। এবার সেই ইজিবাই গেলাও আমাদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, কাকা ভালো ছিল লোকটা, আর আমাদের কথাবার্তা শুনে কাকা বলতেছিল যে মুরব্বী মানুষ তো, দেখতে চাইছে দেখাচ্ছে না, এটাই ভালো হয়েছে। তো এই যে এখানে না, রাস্তা এত ভাঙা চোড়া, মানে আর কি বলবো, ওনারও আসতে কষ্ট হচ্ছিল, কিন্তু উনি যে দেখবে আর কি করেছে কাণ্ড, মানে জুতা যে কয়টাই কিনে দিই, যেটা একটা হারা থাকবে আর একটা হারাই ফেলবে, দুই জোড়া হারানো হয়ে গেছে, এক জোড়া হারানো হয়ে গেছে অলরেডি। তো এই যে আমরা এখানে খুলনা মেডিকেল কলেজের সামনে নেমেছি, নামার পর এই যে এখন আমরা রাস্তা পারাপার হব। তো ক্যামেরাটা মানে এই জন্য একটু নিচু করে নিলাম, ক্যামেরাটা অন থাকলে রাস্তা পারাপার হতে অসুবিধা হবে, এই জন্য ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম। তো এই যে হচ্ছে খুলনা মেডিকেল কলেজের পিছন গেট, আর এই যে এখন আমরা যাচ্ছি। দেখুন, দাদুকে বলছিলাম আগে যাও তুমি, তাহলে বেশি ভালো হবে। তো এই যে দাদু কে নিয়ে যাচ্ছি, ওনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, সব কিছু খুলে খুলে বলছি যে এইটা এই ওইটা ওই, আর উনি দেখছিল আর যাচ্ছিল। তো আমার দাদু কিন্তু খুব স্ট্রং একজন মানুষ, আগেকার মানুষ তো সব পিওর জিনিস খেয়ে খেয়ে, ওনাদের শরীরে এখনও যে শক্তি আছে, আমাদের শরীরে কিন্তু তার শিকিকণাও নেই সেই অনুপাতে। আর এই যে খুলনা মেডিকেল কলেজের ফ্রন্ট সাইডটা আমি দেখাচ্ছিলাম আপনাদের, দাদু যেহেতু দেখছে সেই সাথে আমি একটু ভিডিও করে নিয়ে আসছি। এখানে আসলে না অনেকের কী হয় জানি না, আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ অসুস্থ না হলে তো এখানে তেমন কেউ আসে না। আর এই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর সামনের ভিউটা আমি আপনাদের ভালো করে দেখাতে পারিনি, আর এটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে ফ্রন্ট ভিউ। গেটটা এখনো করা হয়নি ভালো করে, এখনো কাজ চলছে। তো এই যে সামনে, এই যে সামনের সাইডটা, এটা এখনো করা হয়নি ভালো করে। তো দাদুকে দেখালাম অল্প অল্প করে, টুকটাক করে দাদুকে বললাম এই যে তোমার হচ্ছে সামনের এই যে সাইডটা, এই যে সামনে, আর এই যে দেখছেন যে আমরা নদীর সামনে এসেছি, এইখানে করে আমরা একটু নৌকায় যাচ্ছি, নৌকায় ঘুরে বেড়াবো। তো দাদু উঠেছে যে নৌকায় একটু ঘুরবো, দাদুকে নিয়ে ঘুরতে ঘোরার মজাই আলাদা, তাই না? মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে ঘুরতে ভালোই লাগলো। তো কেমন লাগলো আমার ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।